हेलो एवरीवन अस्सलामु आलैकुम वेलकम टू टेक्निक इजी एडुकेशन। आज के तुम्हारे साथ आलोचना करब आर्थिक विवरण अध्यायर एक गुरुत्वपूर्ण टपिक जेटा होच्छे समन्वय। तो आर्थिक विवरणीते एमन हय जे आमरा जानि जे आर्थिक विवरणी कि दिए प्रस्तुत करते हय, রেয়ামিল थेके प्रस्तुत करते हय, किन्तु आमादेर परीक्षार कोश्चेने शुधु किन्तु রেয়ামিলই थाकबे ना। রেয়ামিলের नीचे आमरा आमादेर कोश्चेने देखते पाबो जे एकटा রেয়ামিল थाकबे, तार नीचे 1 2 3 4 एमन नाम्बार दिए कयटा लाइन लेखा थाकबे। एई लाइनगुलो कि এই লাইনগুলোই হচ্ছে সমন্বয়। তো সমন্বয়টা আসলে কি? সমন্বয় হচ্ছে যে আমাদের রেয়ামিলের বহির্ভূত কিছু তথ্য যেগুলো আমাদের আর্থিক বিবরণীতে আমাদের দেখাতে হবে। আবারও বলছি যে আমাদের রেয়ামিলের বহির্ভূত মানে রেয়ামিলের বাইরের কিছু তথ্য যেগুলো আমাদের আর্থিক বিবরণীতে দেখাতে হবে, এমন কিছু তথ্যের নামই হচ্ছে সমন্বয়। তো এই সমন্বয়গুলো কি করতে হয়? এই সমন্বয়গুলো দিয়েও আমাদের আর্থিক বিবরণীর কাজটা করতে হবে। তো রেয়ামিলে আমরা সব সময় মনে রাখবো যে রেয়ামিলে যেই কয়টা আইটেম থাকবে সেই আইটেমগুলো আমাদের আর্থিক বিবরণীতে কয়বার বসবে? একবার বসবে। আর সমন্বয় যে আইটেমগুলো থাকবে সেগুলো কয়বার বসবে? সেগুলো বসবে দুইবার। আমরা আমার বিগত ক্লাসগুলো দেখে থাকলে তোমরা হয়তো জেনে থাকবে যে আমি বলেছিলাম যে আমাদের 3টা স্টেপ করতে হবে এই চ্যাপ্টারে। ফার্স্টের ছকটা হচ্ছে বিশদায় বিবরণী, সেকেন্ড যে ছকটা সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, এন্ড থার্ড যে ছকটা হবে সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তো এই যে 3টা ছক, এই 3টা ছকের মধ্যে তো আমরা রেয়ামিল থেকে কাজ করব, কিন্তু রেয়ামিলের যে আইটেমগুলো থাকবে সেগুলো আমরা এই ছকগুলোর যে কোনো একটাতে বসাবো, কিন্তু সমন্বয়ে যে আইটেমগুলো থাকবে সেগুলো আমরা কোথায় বসাবো? একবার বসাবো বিশদায় বিবরণীর ছকে, আরেকবার বসাবো আর্থিক অবস্থার বিবরণীর ছকে। আমাদের সব সময় মনে রাখতে হবে যে সমন্বয়ের কাজ কয়বার হয়? সমন্বয়ের কাজ হবে দুইবার। এখন কথা হচ্ছে অনেক সমন্বয় তো আসে, তো এইসব সমন্বয়ের মধ্যে তোমাদের মূলত যেই সমন্বয়টা নিয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে কুড়িন সঞ্চিতি। কুড়িন সঞ্চিতির সমন্বয়টা দেখলে অনেকেই তোমরা খুব ভয় পেয়ে যাও যে এটা কিভাবে করতে হয়। তো এর জন্য আজকে আমি আমার সমন্বয়ের যে পর্ব সেটাতে কুড়িন সঞ্চিতি নিয়ে এসেছি। আশা করি এই পর্বটা দেখার পরে কুড়িন সঞ্চিতি নিয়ে কোনো সমন্বয় থাকলে তোমাদের সলভ করতে কোনো প্রবলেম হবে না। তো চলো শুরু করি। ফার্স্টে আমি এখানে একটা রেয়ামিল করে রেখেছি, আশা মনে করি তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে রেয়ামিলটা, এই রেয়ামিলের ভিতরে কি লেখা আছে ফার্স্টের আইটেমটা পড়ি। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা বা কুড়িন। অনাদায়ী পাওনা আরেকটা নাম হচ্ছে কুড়িন, আরেকটা নাম হচ্ছে অনাদায়ী দেনা। আবারও বলছি, অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা অথবা কুড়িন, তিনটা কিন্তু একই কথা, একটা হিসাবেরই তিনটা সিনোনিম। আচ্ছা, তো অনাদায়ী পাওনা ডেবিট লেখা আছে, ডেবিট সাইডে 1000 টাকা। তারপরে 2 নম্বরে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, 2000 টাকা ক্রেডিট সাইডে। তারপরে দেওয়া আছে 3 নম্বর দেনাদার বা দেনাদারকে এখন বলা হয় প্রাপ্য হিসাব, সেটা আছে কোথায়? ডেবিট সাইডে। তো তারপরে আমাদের সমন্বয় কি বলা আছে দেখি। সমন্বয় 1-এ বলা আছে অলিখিত বিক্রয় হচ্ছে 20,000 টাকা, 2-এ বলা আছে দেনাদারের কাছ থেকে 2,000 টাকা আদায়যোগ্য নয়, আর 3-এ বলা আছে অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি ধরা হলো। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব ছকে। তো আমি কি বলেছিলাম যে আমরা আর্থিক যদি সমন্বয় থাকে আর্থিক বিবরণের যে 2টা ছক, একটা হচ্ছে বিশদায় বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে বসাবো, তার জন্য আমি 2টা ছক করে রেখেছি। এখন এই সমন্বয়টা আমরা এই 2টা ছকে কিভাবে ট্রান্সফার করব সেটাই দেখাবো। আচ্ছা, ফার্স্টে আমরা আসি অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনাটা কি সেটা একটু বলি। অনাদায়ী পাওনা মনে হয় আমরা জানি যে অনাদায়ী পাওনা হচ্ছে যে আমরা যদি দেনাদারের কাছ থেকে কোনো টাকা আর না পাই সেটা হচ্ছে অনাদায়ী পাওনা। আমরা তো জানি যে দেনাদারের কাছ থেকে কি হয়, দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাই, কিন্তু কোনো কারণে দেনাদার যদি আমাকে টাকাটা না দেয়, সে যদি আমাকে দিতে সমর্থ না হয়, সেক্ষেত্রে কি হবে? সেই টাকাটা আমি আর পাবো না। তো ওই যে টাকাটার আমি পাবো না সেটাকে ধরা হয় কি? অনাদায়ী পাওনা। না তো অনাদায়ী পাওনা আমরা কি করব? অনাদায়ী পাওনা যেটা হচ্ছে আমি আর পাবো না সেটা আমাকে ব্যয় হিসাবে ধরতে হয়। তো অনাদায়ী পাওনা আমি বলেছিলাম কি যে আমার রেয়ামিলে যে আইটেমটা থাকবে সেটা আমার আর্থিক বিবরণীর ছকে যে কোনো একটা ছকে একবার বসবে। তো অনাদায়ী পাওনা যেহেতু আমার রেয়ামিলে আছে সেহেতু কোথায় বসাবো? হয় আমি বিশদায় বিবরণীতে বসাবো, নয়তো আমি আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো। এখন কথা হচ্ছে অনাদায়ী পাওনা কি? আমি যে কনসেপ্টটা বুঝিয়েছি সেটা বুঝলে তোমরা এখন মনে হয় বুঝতে পেরেছো যে অনাদায়ী পাওনা হচ্ছে একটা পরিচালন ব্যয়। তো যেহেতু অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়, সেহেতু আমি বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের আন্ডারে লিখে ফেলবো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা এখানে অ্যামাউন্ট দেওয়া আছে 1000 টাকা, আমরা ফার্স্টের এই টাকার কলামে লিখব 1000। আচ্ছা তারপরে যেটা আছে আমরা একটু সমন্বয় চোখ বুলাই সমন্বয় লেখা আছে দেনাদারের কাছ থেকে 2000 টাকা আদায়যোগ্য নয় আচ্ছা দেনাদারে যেটা আমি একটু আগে কনসেপ্টটা বললাম যে কুরিন কোনটা যেটা হচ্ছে আমি দেনাদারের কাছ থেকে আর পাবো না তো রেয়ামিলে কিন্তু অলরেডি একটা কুরিন আছে কিন্তু তারপরও সমন্বয় বলে দেওয়া আছে যে আরেকজন দেনাদারের কাছ থেকে আমি আবার 2000 টাকা পাবো না তাহলে এটা কি তাহলে এটাও কিন্তু আরেকটা কুরিন তো আমার রেয়ামিলে আগে একটা কুরিন ছিল আমি সমন্বয় থেকে আরেকটা কুরিন মানে রেয়ামিলে একটা অনাদায় পাওনা ছিল সমন্বয় থেকে আমি আরেকটা অনাদায় পাওনা পেয়েছি তাহলে আমি কি করব যে আগের যে অনাদায় পাওনাটা সেটার সাথে যে নতুন যেটা আসলো সেটা আমরা যোগ করব আর একটা কথা বলে রাখি রেয়ামিলে যে অনাদায় পাওনাগুলো থাকবে সেগুলোকে ধরতে হবে পুরাতন আর সমন্বয়ে যে অনাদায় পাওনা বা অনাদায় পাওনা সঞ্চিতি থাকবে সেটাকে ধরে নিতে হবে নতুন তাহলে আমরা এখানে লিখব যোগ চিহ্ন দিয়ে নতুন আমি আর লিখলাম না ডট দিয়ে দিলাম নতুন অনাদায় পাওনা এখানে অ্যামাউন্ট কত বলা আছে 2000 টাকা তাহলে আমি এখানে 2000 টাকা যোগ দিয়ে দিব লিখে ফেললাম 2000 তো আগের পুরাতন অনাদায় পাওনার সাথে এখন আমাদের কি করতে হবে নতুন যে অনাদায় পাওনাটা সেটা প্লাস করে ফেলতে হবে তাহলে 2 আর 1 এ হচ্ছে 3000 টাকা আমি লিখে ফেললাম 3000 টাকা আচ্ছা তারপরে কি হয় তারপরে কি বলা আছে আমি 3 নম্বর সমন্বয়টা পড়ি অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি ধরা হলো অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি আমাদেরকে ধরতে হবে এখন আমাদের মনে রাখতে হবে যে সঞ্চিতি অর্থাৎ অনাদায় পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি কিসের উপর ধরতে হয় অবশিষ্ট দেনাদারের উপর এখানে অবশিষ্ট কথাটা বলে দেওয়া আছে অবশিষ্ট যদি না বলা থাকতো তাহলে অবশিষ্ট দেনাদারের উপরে ধরতে হবে এখন কথা হচ্ছে অবশিষ্ট দেনাদারটা কি আমাদের রেয়ামিলের ছকে যে দেনাদারটা থাকবে যে এখানে একটা দেনাদার আছে 5000 টাকা আমরা কিন্তু এটার উপরেই অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে পারবো না কেন পারবো না কারণ একটু নিচে পড়ি এক নম্বর সমন্বয়টা কি বলা আছে অলিখিত বিক্রয় 20000 টাকা অলিখিত বিক্রয় 20000 টাকা মানে কি আমার প্রতিষ্ঠানে বিক্রি হয়েছিল কিন্তু সেটা হিসাবের বইতে লেখা হয়নি সেটা হচ্ছে অলিখিত তো যদি বিক্রি হয় প্রতিষ্ঠানে যদি বিক্রি হয় তাহলে কোথায় কোথায় লেখার কথা ছিল আমরা কি জানি যে অ্যাকাউন্টিং কোন পদ্ধতি অনুসারে চলে দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে তো দুই তরফা দাখিলা পদ্ধতি হলে দুইটা সাইডে কিন্তু ইফেক্ট পড়বে তাহলে বিক্রয় যদি এখন লেখা হয় তাহলে কোথায় কোথায় ইফেক্ট পড়বে আমাদের কি করতে হবে ফার্স্টে যেটা করতে হবে বিক্রয়ের সাথে 20000 টাকা যোগ করে দিতে হবে আরেকবার কোথায় কাজ হবে আমার যেহেতু বিক্রয় বাড়বে সেদিক দিয়ে আমার কি বাড়বে যদি অলিখিত বিক্রয় থাকে তাহলে আমরা ধরব এটা হচ্ছে ধারে বিক্রয় আর যদি ধারে বিক্রয় হয় একবার কিন্তু বিক্রয়ের সাথে প্লাস হচ্ছে আর আমি যদি ধারে বিক্রি করি তাহলে আমার কি বাড়বে আমার দেনাদার বাড়বে তাহলে দুই জায়গায় কাজ হচ্ছে একটা হচ্ছে বিক্রয়ের সাথে কাজ আর একটা হচ্ছে দেনাদারের সাথে কাজ এখন কথা হচ্ছে আমাদের এখানে কি বলা আছে অবশিষ্ট দেনাদারের উপর তো দেনাদার তো এখানে 50000 টাকা বাট অ্যাকচুয়ালি আমার কি 50000 টাকাই দেনাদার না 50000 টাকাই দেনাদার না কারণ এখানে আবার বলা আছে অলিখিত বিক্রয় 20000 টাকা মানে এই যে 50000 টাকা তার সাথে এই 20000 টাকা প্লাস করে যে দেনাদারটা হয় সেটাই আমাকে ধরতে হবে তাহলে আমরা ধরে নিলাম যে দেনাদার হচ্ছে 50000 টাকা তার সাথে অলিখিত বিক্রয়ের যে দেনাদার সেটা 20000 তাহলে হচ্ছে 70000 টাকা এখন কথা হচ্ছে যে আমি কি বলেছিলাম যে সমন্বয়ের কাজ কয়বার হয় দুইবার হয় তো একবার তো গেল এই যে নতুন অনাদায় পাওনার যে কাজটা সমন্বয় সেটা আমি একবার এখানে করলাম এখন আরেকবার তো করতে হবে সেটা কই যাবে তো নতুন অনাদায় পাওনা আমি কি বলেছিলাম যে অনাদায় পাওনা হচ্ছে আমি দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাবো না সেটাই হচ্ছে অনাদায় পাওনা তো নতুন যে অনাদায় পাওনাটা সৃষ্টি হলো 2000 টাকা এর ফলে কি করতে হবে আমার প্রতিষ্ঠানের দেনাদার কমাতে হবে আমি একটু করে দেখাই আমার মনে হয় তাহলে একটু ভালোভাবে বুঝবে আমি দুইটা ছকে একসাথে করে দেখাচ্ছি এখানে দেনাদার হচ্ছে 50000 টাকা দেনাদার হচ্ছে চলতি সম্পদ তাই আমরা আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের আন্ডারে লিখব দেনাদার লিখে ফেলি দেনাদার আচ্ছা দেনাদার এখানে অ্যামাউন্ট হচ্ছে 50000 টাকা আমি টাকার ঘরে লিখলাম 50000 এটার সাথে কি বলেছিলাম নতুন এখন একটা নতুন দেনাদারের সৃষ্টি হয়েছে সেটা আমি যোগ দিব লিখব অলিখিত বিক্রয় নামে লিখলাম অলিখিত বিক্রয় সেটা কত হবে 20000 টাকা তাহলে 50 এর সাথে আমি 20 যোগ দিয়ে দিলাম তাহলে এখানে অ্যামাউন্ট কত আসছে 70000 টাকা এখন আমি যেটা বলেছিলাম যে আমাদের সমন্বয়ের কাজ হবে দুইবার একবার হলো কি জেনারেলের কাছ থেকে 2000 টাকা আদায়ের যোগ্য না, এটা হচ্ছে নতুন কুইনের কাজটা একবার আমি কি করলাম পুরাতনটার সাথে যোগ দিলাম। আরেকবার কি করতে হবে, এই যে আমার নতুন কুইনটা হলো এর কারণে কি হয়েছে আমার দেনাদার কিন্তু কমে গেছে, এই যে দেনাদারটা কমে গেছে এর জন্য আমাকে কি করতে হবে এটাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে লিখব নতুন নতুন অনাদায়ী পাওনা কত টাকা বলা আছে 2000 টাকা, তাহলে আমরা এখানে 2000 টাকা লিখে এটাকে মাইনাস করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে ৬৮,০০০ টাকা। এখন দেখো দেনাদারের সাথে অলিখিত বিক্রয় যোগ করে এবং নতুন অনাদায়ী পাওনাটা বিয়োগ করে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি এটাই হচ্ছে অবশিষ্ট দেনাদার। আমি আরেকবার বলছি, আমাদের কোশ্চেনে বলা আছে অবশিষ্ট দেনাদারের উপরে ৫% সঞ্চিতি ধরতে হবে। তো যদি অবশিষ্ট দেনাদারের উপরে ৫% আমার সঞ্চিতি ধরতে হয় সেক্ষেত্রে আমার দেনাদারের কাজটা করে নিতে হবে। কিভাবে করলাম, আমার ছকে মানে রেয়ামিলে ছিল ৫০,০০০ টাকা দেনাদার, তার সাথে অলিখিত বিক্রয়ের যে দেনাদারটা সেটা যোগ হয়ে আসলো ৭০,০০০ টাকা। তারপরে কি হবে আমার এখানে নতুন একটা অনাদায়ী পাওনা সমন্বয়ে বলা আছে যে অনাদায়ী পাওনা সৃষ্টির ফলে কি হয় প্রতিষ্ঠানের দেনাদার কমে যায়। এর জন্য আমি আবার কি করলাম, এই যে ৭০,০০০ টাকা দেনাদারটা আমরা পেয়েছিলাম তার থেকে নতুন অনাদায়ী পাওনা ২,০০০ টাকা মাইনাস করে দিলাম। তাহলে এখন আমাদের কত আসছে ৬৭,০০০ টাকা, আর এটাই হচ্ছে আমাদের অবশিষ্ট দেনাদার। এখন এই অবশিষ্ট দেনাদারের উপর আমাদের কি করতে হবে ৫% সঞ্চিতি ধরতে হবে। তো ৬৮,০০০ টাকার ৫% হবে ৩,৪০০ টাকা, আর এই ৩,৪০০ টাকা আমাদের কি করতে হবে এই যে পরিচালন ব্যয় ছিল তার থেকে যোগ দিতে হবে। এখানে আমরা লিখব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ৬৮,০০০-এর ৫% যেটা হবে ৩,৪০০ টাকা। তাহলে আগে যে ৩,০০০ ছিল তার সাথে ৩,৪০০ যোগ করে আমরা কত পাচ্ছি ৬,৪০০ টাকা। মোটামুটি সমন্বয়ের কাজ শেষ। খেয়াল করো এখানে অনাদায়ী পাওনা আমার রেয়ামিলে ছিল আমি একবার বসিয়েছি, এটা আমার সমন্বয় ছিল এখানে একবার বসালাম এখানে একবার বসালাম, দুইবার কাজ। অবশিষ্ট দেনাদারের উপর যে সঞ্চিতি সেটা কি হচ্ছে এখানে একবার বসালাম, এখন আরেকবার কাজ বাকি আছে সেটা আমি কোথায় বসাবো এই যে চলতি সম্পদের দেনাদার আছে তার থেকে আবারও মাইনাস করে দিব কি নামে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা অ্যামাউন্ট কত বের করেছিলাম ৩,৪০০ টাকা, তাহলে আমরা ৬৮,০০০ নিচে লিখব ৩,৪০০ টাকা, তাহলে যেটা আসবে ৬,০০,৬৪,৬০০ টাকা। আর এদিকে দেনাদারের কাজটা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এই যে বিশদা বিবরণী সেখানে অনাদায়ী পাওনার কাজ একটুখানি বাকি আছে। কি বাকি আছে আমরা একটু দেখি, এখানে কি লেখা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ২,০০০ টাকা। আমি কি বলেছিলাম যে রেয়ামিলে যেই অনাদায়ী পাওনাগুলো থাকবে সেগুলো ধরতে হবে পুরাতন, আর সমন্বয়ে যে অনাদায়ী পাওনাগুলো থাকবে সেগুলো ধরতে হবে নতুন। খেয়াল করো এখানে রেয়ামিলে একটা অনাদায়ী পাওনা আছে, সমন্বয় একটা আছে, এখানে রেয়ামিলে একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, সমন্বয় একটা আছে। তো যেটা করতে হবে আমরা তো এই সঞ্চিতির কাজ দুইবার করলাম কিন্তু এই যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটা কোথায় আছে রেয়ামিলে আছে, তো এটার কাজ করতে হবে একবার। আর এই কাজটা আমরা কোথায় করব, এই কাজটা আমরা করব পরিচালন ব্যয়ে। কিভাবে করব দেখো, আমরা যে অনাদায়ী নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করার পর ৬,৪০০ টাকা পেলাম তার থেকে আমাদের কি করতে হবে এই যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা লিখি পুরাতন, আমি ডট ডট দিয়ে দিচ্ছি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত আছে ২,০০০ টাকা, সেটাকে মাইনাস করে দিতে হবে কত টাকা ২,০০০ টাকা। তাহলে ৬,৪০০ থেকে ২,০০০ গেলে আমাদের এখানে থাকছে ৪,৪০০ টাকা। তাহলে আমাদের অনাদায়ী পাওনার যে সমন্বয়টা সেটার কাজ হয়ে গেল। আমি আরেকবার একটু বলছি যে রেয়ামিলে যে অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে সেগুলো হচ্ছে পুরাতন, এগুলো আমরা কাজ করব যে কোনো একটা ছকে। আর আমাদের সমন্বয় যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যেগুলোকে বলা হয় নতুন, এগুলোর কাজ হবে দুইবার। আমাদের মনে রাখতে হবে সমন্বয়ের কাজ হয় দুইবার। তো আমরা ফার্স্টে কি করব পুরাতন নতুন পুরাতন যে অনাদায়ী পাওনা সেটা পরিচালন ব্যয়ের আন্ডারে বসাবো, তারপর যদি আমাদের সমন্বয়ে কোনো নতুন অনাদায়ী পাওনা থাকে সেটা প্লাস করব, তারপরে আমাদের অবশিষ্ট যে দেনাদার থাকবে দেনাদারের সাথে ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে কতটুক দেনাদার আছে তার উপরে আমাদের যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে 5% যদি দেওয়া থাকবে তা না 10% ও থাকতে পারে 7% ও থাকতে পারে এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা কি করব আমাদের যে অবশিষ্ট দেনাদার থাকবে তার উপরে পার্সেন্টেজ করে আমরা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বের করব বের করার পরে সেটা কি করব আগের যে আমাদের বিল হয়েছিল 3000 টাকা তার সাথে যোগ দিয়ে আমরা পেলাম 6400 টাকা তারপরে কি করতে হবে আমাদের রেমিলা আরেকটা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট সাইডে এটাকে বলা হয় পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটাকে কি করতে হবে এই অ্যামাউন্ট থেকে মাইনাস করে ফেললে আমরা আমাদের পরিচালন ব্যয় অর্থাৎ বিশদ আয় বিবরণের যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেল আর্থিক অবস্থা বিবরণীতে কি করব ফার্স্টে আমরা জানি কি অনাদায়ী পাওনা কার সাথে রিলেটেড অনাদায়ী পাওনা হচ্ছে দেনাদারের সাথে রিলেটেড যদি নতুন কোনো অনাদায়ী পাওনা ক্রিয়েট হয় তাহলে কি হবে আমার দেনাদার কমে যাবে তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদে ফার্স্টে দেনাদার লিখে আমরা টাকার অ্যামাউন্ট লিখলাম লেখার পরে যদি অলিখিত বিক্রয় থাকে যদি থাকে তাহলে সেটা আমরা প্লাস করে নেব আর যদি না থাকে সেক্ষেত্রে কিছু করার দরকার নেই আমরা কি করব সরাসরি যে নতুন যে অনাদায়ী পাওনা সেটা মাইনাস করে নিব তো যেহেতু এখানে ছিল আমি কি করলাম দেনাদার লিখলাম 50000 নতুন একটা অলিখিত বিক্রয় থেকে দেনাদার ক্রিয়েট হয়েছে ওটা আমি আবার এর সাথে যোগ করে পেলাম 70000 টাকা তারপরে কি করব আমার এখানে লেখা আছে দেনাদারের কাছ থেকে 2000 টাকা আদায়যোগ্য নয় অর্থাৎ এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সেটা কি করব আমার যে দেনাদারটা ছিল তার থেকে মাইনাস করব মাইনাস করার পরে আমি যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পেয়েছিলাম 5% সেটাও মাইনাস করে যেটা পাবো 64600 টাকা সেটা বসবে আমাদের আউটার কলামে তো যেহেতু এখানে আমি আর অঙ্ক করছি না তো আমি এখানে লিখলাম আর কিন্তু যখন তোমরা অঙ্ক করবে তখন হচ্ছে পাশের কলামে লিখবে আর একটা কথা সেটা হচ্ছে যে সব সময় যে এত কিছু থাকবে এটা দেখে ঘাবড়া যাওয়ার কিছু নাই যে এখানে এতগুলা সমন্বয় কেন এত আইটেম কেন এটা যে থাকবে তা না থেকে কমও থাকতে পারে তো যেহেতু তোমাদের শেখানো আমার উদ্দেশ্য তো আমি চেষ্টা করব যে সবই যাতে তোমরা ক্লিয়ার হতে পারো সেটাই তো আশা করি যদি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে